অসীম দয়ার মালিক তুমি, অসীম দয়ার মালিক তুমি। সবচেয়ে বড় দয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র বানাও তুমি, তুমি পারো হতে সহায়, পা ভাগা এই বান্দায়। সুবহানাল্লাহ, سبحان الله والحمد لله لا إله إلا الله، سبحان الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাজ মহতরম, বাকেরগঞ্জ থানাধীন গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম মুহাম্মাদিয়া তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা ও অত্র এলাকার যুবকদের উদ্যোগে অত্র মাদ্রাসা ময়দানে দশম বার্ষিক এই মহতি আজিম মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল হক হাওলাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব হযরত মাওলানা শেখ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, পীর সাহেব পাঙ্গাশিয়া দরবার শরীফ পটুয়াখালী। উপস্থিত রয়েছেন আলহাজ হাফেজ কারী মাওলানা মোহাম্মদ মুফতি মুজাফফর হোসেন সিরাজী সাহেব সহ অত্র মাহফিলের দেগার ওলামায়ে কেরাম, অত্র এলাকার সুশিক্ষিত অত্যন্ত জ্ঞানী আমার বাবা ও চাচা সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক স্নেহের কচিকাচা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের প্রতি আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে একটি মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। অসংখ্য মাখলুকের মধ্য হতে আমাকে আপনাকে বাছাই করে মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক, সে রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মহতি মাহফিলে আল্লাহ রসুলের জবানে পবিত্র জবানে ঘোষিত একটি বেহেস্তের বাগানে জান্নাতের অংশের মধ্যে ঢুকে বসার মত তৌফিকটুকু যে রব দান করেছেন, সে রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু বেহেস্ত, দোজখ, আজাব, শান্তি এটা সবার জন্য দেন নাই, দিয়েছেন মাত্র দুটি শ্রেণীর জন্য। একটু বুঝে থাকলে বলেন তো কাদের জন্য? মানুষ এবং জিন, মানুষ এবং জিন জাতির জন্য। একথা কি কখনো প্রশ্ন করেছেন যে কেন মাখলুক? আমি একটা মাখলুক, আমি কি আল্লাহ তাআলার সৃষ্টি? এভাবে একটি পিঁপড়াও সৃষ্টি, অনেক বড় জানোয়ার একটা হাতি তারও, সেটাও সৃষ্টি, আবার যত ছোট বলেন সেটাও সৃষ্টি, কিন্তু মানুষের বিচার হবে, জিনজাতির বিচার হবে,
কিন্তু হাতির বিচার হবে না এভাবে যত জীব জানোয়ার আছে কোন তার কারো বিচার হবে না হ্যাঁ বিচার হবে সেটা একটু ভিন্ন রকমের তাদের যা যা স্বরূপ তাদের জান্নাত দোজক নেই বিচার হবে কিন্তু এরকমের দোজক বেহেস্তের ব্যবস্থা নেই বলে থাকতে পারেন যে হুজুরা কি বলেন যে বিচার হবে হ্যাঁ বিচার হবে কি বিচার হবে এই পৃথিবীতে যেই গরুটি একটি দুর্বল গরুকে একটি আঘাত করেছিল তার শিংয়ের মাধ্যমে হোক যার মাধ্যমে হোক আল্লাহ তাআলা হাশরের জমিনে এই দুটি গরুকে উঠাবেন এই গরুর এক্সাম্পল দিছি তার মানে জীব জানোয়ারের কথা বুঝিয়ে নিতে হবে এই দুটিকে উঠাবেন পৃথিবীর জমিনে যেটি দুর্বল ছিল এটাকে পৃথিবীর জমিনের সবলের মতো করে দিবেন আর পৃথিবীর জমিনে যেটা সবল ছিল ঠিক সেম পরিমাণ দুর্বল করে দিবেন যেটা পৃথিবীতে দুর্বল ছিল যে ধরনের একটি আঘাত পৃথিবীতে বসে সবল দুর্বলকে করেছিল ঠিক সেম পরিমাণের একটি আঘাত পৃথিবীর দুর্বল কিয়ামতের জমিনে সবল হয়ে পৃথিবীর সবল সেদিন দুর্বল থাকবে তাকে ওইভাবে একটা আঘাত করবে বলি আলহামদুলিল্লাহ এরপর ইয়া আলাইকানি কুনতু তুরাবা তাতে মাটির সাথে মিশা দেওয়া হবে আর কোনো হিসাব নিকাশ নাই এর মাধ্যমে আমরা কি বুঝলাম এর মাধ্যমে আমরা বুঝে নিতে পারি আমার মহান রব আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তার উপরে তার চেয়ে বড় আর কোন বিচারক নাই তিনি যে একটা জীব জানোয়ারকে ছেড়ে দিবেন না তুমি যদি অত্যাচার করো তার বিচার হবে এটাই স্বাভাবিক এটা বুঝিয়ে দিলেন বলি আলহামদুলিল্লাহ আপনারা কি বুঝতে পারছেন একটি জানোয়ারের জন্য যদি বিচার হয় একটি পশুর জন্য যদি বিচার হয় আমি তো মানুষ আমার বিচার হবে না বিচার তো হবেই বরঞ্চ এর পরে রেখে দিয়েছেন মহান রব আপনার জন্য যা যার ব্যবস্থা প্রতিদান দিবেন যদি আপনার আমল ভালো হয়ে যায় তাহলে আপনাকে জান্নাত দান করবেন যদি আমল ভালো না হয় তাহলে আপনি আপনার আমলের অনুযায়ী আপনি দোজক পেয়ে যাবেন জাহান্নাম পেয়ে যাবেন না নাকি বলেন এটা কেন এটা এজন্যই যে কোন প্রাণীকে আল্লাহ তাআলা আকল দান করেন নাই জ্ঞান দান করেন নাই কিন্তু আপনাকে আমাকে জ্ঞান দান করেছেন কোনটা ভালো কোনটা মন্দ কি করা উচিত কি করা উচিত নয় এটা আল্লাহ তাআলা এই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই আকলটা দেওয়ার কারণে আশরাফ মাখলুক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করেছেন এবং এর কারণেই আল্লাহ তাআলা আপনার উপরে যা যার ব্যবস্থা রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এজন্যই মহান রব্বুল আলামিন পবিত্র কালামে এত আয়াত পবিত্র কোরআনুল কারিমে প্রায় 6236 টি আয়াত রয়েছে আমরা আগে জানতাম যে 6666 টি আয়াত জানতেন না কিন্তু আসলে আয়াত সংখ্যা কত হুজুর আয়াত সংখ্যা কত 6236 টি আয়াত মতনৈক্য আপনি হিসাব করে নেবেন তাহলে মত হয়ে যাবে কারণ প্রতিটি সূরার পরে আয়াত আছে না আপনি হিসাব করবেন দেখবেন এটাই হবে তাহলে এতগুলি আয়াতের মধ্যে প্রায় 500 আয়াত পবিত্র কোরআনুল কারিমের উসুল রয়েছে শরিয়া রয়েছে এই শরিয়াতগুলি সব মানুষের জন্য বলি আলহামদুলিল্লাহ এবং জিন জাতির জন্য এর ভিতরে আমি আমার খুতবার ভিতরে পবিত্র কোরআনুল কারিমের 5 নম্বর পারা চতুর্থ নম্বর সূরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আয়াতের প্রথম একটু অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি সময় হয় আর সময় যদি আপনারা দেন তাহলে এর ভাব অর্থ অনুযায়ী দুই একটি কথা হবে ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শোনার মতো এবং আমলের নিয়তে শোনার মতো আর আমাকে বলার মতো তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
নয়টি বিধান দান করেছেন মানুষের জন্য কিন্তু আমি আপনাদের সম্মুখে মাত্র তিনটি পয়েন্ট আলোচনা করেছি তেলাওয়াত করেছি যদি সময় হয় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অসংখ্য আয়াত অসংখ্য মাহফিল হাদিসের মাধ্যমে ভালো ওলামারা করে থাকেন আমাদের প্রত্যেকটা দিন আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আলোচনা শুনি অতএব কিন্তু একটি অভাব আমাদের সমাজে খুবই বেশি দেখা দিয়েছে সেটি কি আর একটু জোরে বলেন না আমল কি আলোচক কি আলেম সাহেব আর কি শ্রোতা একই নৌকার মাঝি হয়ে যাচ্ছে এটাই আল্লাহর রাসূলের হাদিস যখন এই পৃথিবীতে কিয়ামত হবে তখন এই পৃথিবীতে একটা মানুষ যে তার মুখ পবিত্র মুখ দিয়ে আল্লাহু আল্লাহ ডাক দিবে না অথবা দিলেও আল্লাহ পর্যন্ত পৌঁছবে না তখন কিয়ামত হবে আচ্ছা যখন কিয়ামত হবে তখন কি মসজিদগুলি থাকবে না মসজিদে নামাজ চলবে না যেই দিনটিতে কিয়ামত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখকে বলে গিয়েছেন মাসটি বলে গিয়েছেন সময় পর্যন্ত বলে গিয়েছেন সেই দিনটি হবে শুক্রবার সেই দিনটি কোন দিন আচ্ছা শুক্রবারে নামাজ হবে না মুয়াজ্জিন সাহেব আজান দিবে না সানি ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব সানি আজান দিবে না একামত হবে না খতিব খুতবা দিবে না তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলবে নাকি না বলেন কথা বলছেন না কেন অথচ যদি সেটা বলে তাহলে তো কিয়ামত হওয়ার কথাই না হওয়ার কথা বুঝো কিয়ামত হওয়ার কথাই তো না কিন্তু কেন কিয়ামত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে একটি হালকা মৃদু বাতাস বইবে পৃথিবীর জমিনে বাতাস এই বাতাসটি এই দিক থেকে শুরু করে পূর্ব এবং উত্তর কোণ পর্যন্ত সারা পৃথিবী ছেয়ে যাবে যাদের নিম্নতম ঈমান থাকবে এই ঈমানদার মানুষগুলি এই বাতাস লাগার সঙ্গে সঙ্গে মারা যাবে কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না বাতাস গায়ে লেগেছে ব্যক্তি যার ঈমান আছে সে মারা যাবে সেই যার ঈমান আছে সে কি হবে একটু জোরে বলেন না সে মারা যাবে দেখা যাবে যে খতিব সাহেব বেঁচে আছে মুয়াজ্জিন মারা গেছে খতিব মুয়াজ্জিন ছাড়া ইমাম মারা গেছে বেঁচে আছে মসজিদের খাদমত যিনি করেন খাদেম সাহেব মারা গেছে কথাটা কি বুঝতেছেন আপনি অতএব মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তাআলার বিধানগুলি আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন আল্লাহর বিধান সর্বপ্রথমে মেনে নিতে হবে পারবেন আপনারা নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর আজকার মাহফিল বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা তোমার প্রতি আদেশ হলো তুমি আমার ইবাদত করবা ওয়াবুদুল্লাহ তুমি ইবাদত করবা কার আরো জোরে বলেন ইবাদত করব কার আল্লাহ তাআলার ইবাদত করব এই পৃথিবীর কারো ইবাদত করা যাবে না যদি বলেন যে হুজুর কারো তো ইবাদত করি না এটা শুধু মুখে বলি আসলে ইবাদত সবার অনেক সময় করি প্রশংসা করি করি কিনা আসলে সমস্ত প্রশংসা হবে কার আরো জোরে বলেন সমস্ত প্রশংসা কার প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপূরণ দয়ালু মেহেরবান করুণা অপূরণ আর কেহ নাই তুমি মালিক প্রশংসা সবই কার সুবহানাল্লাহ বলেন অতএব আমরা প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েছি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি মিনিস্টার থেকে শুরু করে প্রশংসা করে না যে যত বেশি প্রশংসা করতে পারে স্টেজে ওঠার পর প্রশংসা ফেটে পড়ে বড় যে যত বেশি প্রশংসা করতে পারে সে চিন্তা করে যে টিয়ারটা আমারে দেবে আছে না অমুকটা আমারে দেবে সুমুকটা আমাকে দিবে
রাস্তাটা আমার নামে বরাদ্দ হবে, এই ব্যানারটা আমার জন্য হবে, শুধু প্রশংসা আর প্রশংসা। অথচ আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আমরা সূরাতুল ফাতিহায় প্রথম শব্দটা কি বলি? আলহামদু লিল্লাহ। আমার সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য বলেন? একথা বলে আমি নামাজে স্বীকারোক্তি দেই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার সমস্ত প্রশংসা মহান রব তোমার জন্য, আর কারো প্রশংসা আমি করি না, কারো প্রশংসা আমি করি না। আর নামাজ থেকে নেমেই এবছর বড় ছেলেটা যদি না হইতো তাহলে কোমরে পানি বেঁধে দেবে, এমন বলে না? জামাতা যদি না থাকতো, উমুকে যদি না থাকতো, এই বর্মে সব যদি না থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত, বলে কিনা? বলে কিনা? বলেন। এই জন্য মনে রাখতে হবে আমরা এবাদত করব কার? আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দেখেন না? আপনার সর্বশ্রেষ্ঠতম জিনিসগুলি আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন বান্দা, তোমার শরীরের সবচেয়ে উত্তম জিনিসটা দিয়ে জমিন নামক ইস্পাত অথবা প্ল্যাটফর্মের উপরে তুমি সিজদা করে বুঝিয়ে দাও যে আমি তোমার মহান রব। বলে সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কি বললেন, আমি এটা বলবো যে আমার শরীরের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আমার নাক এবং কপাল। কারণ কি? আমার নাক হলো শ্রেষ্ঠ। কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না যে আমার নাম শুনে দুরুশ্বরী বাদায় করে না। তার মানে এটা দিয়ে বুঝালাম কি যে নাক হলো সম্মানের প্রতীক। নাকে নাক কিসের প্রতীক? আরো জোরে বলেন, সম্মানের প্রতীক। আলোচনা কি বুঝতেছেন আপনারা? আমি বিশেষত একজন টিচার মানুষ, কথা যদি না বলেন তাহলে আলোচনা হবে না। একটু কথা বলতে রাজি আছেন আপনারা? একটু কথা বলবেন। নাক হলো কিসের প্রতীক? সম্মানের প্রতীক। যদি বলেন এক্সাম্পল হিসেবে মেনে না, বলেন না যে আসলে ও নাকটা কি আছে, ওর ছেলে করছে এই কাজ, নাক আছে এরকম বলে না অনেকে, আর ছেলে করছে এই কাজ, নাক দেখায় কেমনে, ওর নাক কি আছে। আবার অনেকে বলে যে নাক কাটতে দেওয়া উচিত ছিল, এরকম বলে না অনেকে গ্রামে। তার মানে নাক সম্মানের সাথে তুলনা করে মানুষ। সম্মান সবার উপরে না? আপনার সম্মান নাই, আপনার মূল্যটা কি? আপনি মানুষ হয়ে লাভটা কি? আপনার সম্মান নাই, আপনার লাভটা কি? মানুষ হয়ে আপনি যেহেতু মানুষ, আপনার সম্মানের দরকার আছে, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? অতএব নাক হলো সম্মানের প্রতীক। আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন বান্দা, তোমার কোন সম্মান নাই আমার কাছে, তোমার সবচেয়ে সম্মানিত জিনিসটা এটা দিয়ে তুমি জমিন নামক ইস্পাতের রূপে তুমি বুঝা দাও যে আমি তোমার গোলামের কাজ হলো গোলামি করা, আমি যে গোলাম এই পরিচয়টা দিব আমার সবচেয়ে সম্মানী জিনিসটা দিয়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আর হলো কপাল। আর কি? এটি জোরে বলেন না মুরব্বী। আর হলো কপাল। কপাল কি? কপাল হলো মানুষের, মানুষ ভাগ্যের সাথে তুলনা করে কপালের। কিসের তুলনা করে? আরো জোরে বলেন। আরে লোকটার কপালটা এত খারাপ, এই বয়সে ছেলেটা মারা গেল, সারা জীবনটাই কষ্ট কষ্ট গেল, এমন কথা বলে না? কপালটা এত খারাপ, কপালটা এত ভালো যে এই গ্রামে এত নরমাল কাজ করো সে এখন এত বড় ধনী, এরকম বলেন তো আপনারা, বলেন কিনা? তার মানে কপাল ভাগ্যের সাথে তুলনা করে মানুষ, আর নাককে সম্মানের সাথে তুলনা করে। আল্লাহ তাআলা সেই দুটো জিনিসকে পছন্দ করে দিয়েছেন যে তোমার সম্মান আর তোমার তাকদীর, এই যে যার সাথে তুলনা করো তার মানে তোমার শরীরের সর্বশ্রেষ্ঠ জায়গাটা দিয়ে তুমি সিজদা করে বুঝিয়ে দাও যে তুমি আমার গোলাম, আর কারো নয়। সুবহানাল্লাহ। বলেন আমরা কি পারবো বুঝিয়ে দিতে? রাজি আছেন? ডেলি কয়বার, প্রতিদিন কয়বার, আরো জোরে বলতে হবে কয়বার, নাকি একবার দুইবার? আমাদের সমাজে এখন কিছু মানুষ রয়েছে সপ্তাহে একবার, দিনে একবার, চিন্তা করে দিনে মাগরিবটা যদি অন্তত না করি, ওই সময়ে যদি দোকানপাটে বসে থাকি তাহলে বেটারা আমারে মুসলমানই কইবে না, আছে কিনা মুরব্বী? কর নাকি? আছে না? চিন্তা করে ফজর তো কেউ দেখে না, এই না, এই মসজিদে যদি এতগুলি মানুষ নামাজ আদায় করে জুমার দিনে, ফজরের সময় কয়দিন হুজুর? ইমাম সাহেব বলুন, ফজরের দিনে কয়জন? চার পাঁচ জন। তাই যাই কই মানুষগুলো? এটা কি আসমান থেকে নামে নাকি জুমার দিন? এই কথা বলেন নাকি? আসমান থেকে নামে নাকি? এর মানুষগুলি কোথায় যায় ফজরের সময়? এটা শুধু আপনার মসজিদ না, আমার মসজিদ, সমস্ত দেশের সব জায়গার মসজিদগুলি ফজরের সময় ফাঁকা, জোহরের সময় যা হয়, আসরের সময় যা হয়, মাগরিব ভরে যায়।
তার মানে বুঝতে চায় বুঝাতে চায় আমি যে মুসলমান এটা তো অন্তত একটু পরিচয় দেওয়া লাগে কোন সময় মাগরিব এমন কথা বলে বুঝবেন সুর নয় স্বাভাবিক কথা দিয়ে বুঝিয়ে যাচ্ছি আপনার 14টা পরীক্ষা দিয়ে 14টা সাবজেক্টের পরীক্ষা দিয়ে আপনাকে এসএসসি পাস করতে হবে নাকি হুজুর বলেন কয়টা পরীক্ষা দিয়া 14টা দিয়া মনে করেন 14টা পরীক্ষা দিয়ে আপনাকে এসএসসি পাস করতে হবে আপনি ব্রিলিয়ান্ট ছাত্র গোল্ডেন প্লাস পেয়েছেন ইতিপূর্বে সবগুলিতে এখন 14টা পরীক্ষা আপনি দিতে গিয়ে মাত্র একটা পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করেন নাই উপস্থিত হন নাই হাজির হন নাই পরীক্ষাটা দেন নাই 13টা পরীক্ষা আপনি দিয়েছেন প্রত্যেকটা 100 মার্কের आंसर দিয়েছেন আপনি প্রত্যেকটা 98 95 90 এর উপরে পাবেন গন্ডেল প্লাসের ছাত্র আপনি অতএব একটু বুঝে থাকলে বলেন না বাংলাদেশ সরকারের প্রধান মানে শিক্ষামন্ত্রী তিনি কি আপনার রেজাল্টটা দিবে এই বুঝেন না কেন কথা বলেন রেজাল্ট দিবে আপনাকে শিক্ষা বোর্ড আপনার রেজাল্টটা নেবে একটা পরীক্ষা না দেওয়ার কারণে যদি আপনার রেজাল্ট বাংলাদেশ অথবা পৃথিবীর মানুষরাই না দেয় তাহলে আমার মহান রব পাঁচবার নামাজ ফরজ করেছেন 17টা ফরজ কয়টা ফরজ আরো জোরে বলতে হবে কয়টা ফরজ আপনি নামাজ বাদ দিবেন আর বলবেন আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম আমি ইমানদার আমি ইমানদার আমি ইমানদার এটা হবে আপনার ব্যবহারের মাধ্যমে বুঝাচ্ছেন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নেই কিন্তু মুখে বলতেছেন ভাই আমার অনেক ভালো সম্পর্ক আছে তার সাথে এটা হবে ব্যবহার দিয়ে তার সাথে কথাই বলেন এটা হবে নাকি আপনি বলেন যে আপনি সুন্নাতকে রাসূলকে অনেক ভালোবাসেন রাসূলের একটা সুন্নাত হিসেবে টুপি রাখতে পারতেছেন না রাসূলের একটু সুন্নাত হিসেবে পোশাক নাই রাসূলের সুন্নাত হিসেবে মুখে দাড়ি নাই আছে কিনা এই জোরে বলেন না আছে কিনা অতএব বুঝতে হবে আমাকে কারো প্রশংসা নয় প্রশংসা করব শুধুমাত্র মাহফিল শুধুমাত্র আমলের জন্য বলছি আজ যদি বুঝে থাকেন শুধুমাত্র সারা জীবন প্রশংসা ওই রকমের প্রশংসা কারো করা যাবে না আমরা প্রশংসা করব কার আরো জোরে বলেন প্রশংসা করব কার মাহফিল কি বাড়ি নিতে চান না এখানে রেখে দিতে চান বাড়ি নিতে চান সবাই চান দেখি একটু নারায় তাকবীর নারায় তাকবীর ওই দাদা নাতির কেচ্ছা জানেন না আপনারা যে দাদা আর নাতি গেছে মাহফিলে এইটাই তো হচ্ছে সমাজে মাহফিল থেকে আসার পর হুজুর তো আলোচনা করছে যে ফরজ তরক করা যাবে না ফরজ কতটুকু পত্র পুরুষের জন্য ফরজ কতটুকু বলেন না এই যে নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখা ফরজ এখন দাদা আর নাতি তো যাচ্ছে পুথি পথে মধ্যে সাকো আছে না ছাকো চার ভাঙল রাস্তা এখন ওখানে তো পানি উঠছে আর নাতি তো দাঁড়াই আছে দাদা আল্লাহর রহমতে কাপড় জাগাইয়া কথা কয় না কাপড় জাগাইয়া ওপার চলে গেছে আর নাতিকে কি রে নাতি তুই ওপার কেন এখন কেন না আসবো দাদা আসবো কি করে কে আমি যে আইছি কেন হুজুর না কইলো ফরজ তরক না করতে কয় বেটা এই রকমের মাহফিল তো জীবনে কত শুনলাম মাহফিল লই কি বাড়িতে গেছি নাকি একদিনও মাহফিল লই বাড়িতে গেছি নাকি আপনারা মাহফিল বাড়ি নিতে চান আমল করতে চান আমি সহ আল্লাহ সকলকে কবুল করুন বলেন আমিন অতএব ইবাদত করব কার মহান রবের ইবাদত করতে হবে সমস্ত প্রশংসা তার আমি যে আল্লাহর গোলাম আমরা গোলাম কার আরো জোরে বলতে হবে গোলাম কার আল্লাহ তাআলার গোলাম আমরা আমরা কিন্তু রাসূলের ইবাদত করি না হুজুর রাসূলের ইবাদত করি আমরা আমরা কি রাসূলের ইবাদত করি রাসূলের ইত্তেবা করি রাসূলের কি করি রাসূলের ইত্তেবা করি তার আনিত বিধান এবং তার রেখে যাওয়া সুন্নাহ আমাদের শরীর বা আমাদের চেতনা চিন্তা চেতনা দিয়ে আমরা মেনে নিয়েছি সেটা আমরা করি যেহেতু আমরা মুসলিম আমরা কি অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আবুদুল্লাহ তুমি একমাত্র আমার ইবাদত করো আল্লাহ তাআলার ইবাদত করো একই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু সুবহানাল্লাহ বলেন যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ এসেছে নির্দেশ হয়েছে যে তুমি শুধুমাত্র ইবাদত করবা কার আরো জোরে বলেন ইবাদত করবা কার দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো রব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা তুমি আমার সাথে কাউকে শিরক করো না আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না
এমন মুসলিম আমি দেখেছি যে মনসা পূজা দেয় কি পূজা দেয় আরো জোরে বলেন এই কোন মাসে যেন সাপেরে দুধ কলা দেয় সাপেরে কি দেয় সাপেরে দুধ কলা দেয় দেখেছেন আপনারা আপনাদের এলাকায় সনাতন ধর্ম বা অন্যান্য ধর্ম কম কিন্তু আমাদের এলাকায় অনেক বেশি আমরা জানি সাপেরে দুধ কলা দেয় মুসলিম নিম্নতম জ্ঞান যদি থাকে মানুষের যদি সে মুসলিম হয় যদি ঈমান থাকে তাহলে এটা কি সম্ভব আরো জোরে বলেন সম্ভব আল্লাহর সাথে শিরক করা যাবে না তাফসিরে জালালাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই শিরকের কথা বলেছেন তাফসিরে জালালাইনে শিরকের চারটি প্রকার করেছেন শিরকের জলি খফিয়া আকবর এরকম করে চারটি প্রকার করে দিয়েছেন শিরকের জলি আমরা করি না কিন্তু খফিয়া আকবর অনেকেই করি যদি কোন যদি এক কোন জায়গায় একটু এক্সাম্পল দেব বাবা মনে করতে হবে যে এটা আপনার জীবনে ঘটতে পারে বা আপনার জীবনেও এই আমলটা থাকতে পারে ভাই কাজটা আপনার জীবনে করতে পারেন কিন্তু আজ থেকে তওবা করে আমরা সম্পূর্ণ সঠিক মুসলমানে মুসলমান হতে চাই রাজি আছেন খেতে খামারে কাজ করেন না আপনারা রাস্তাঘাট খেতে খামারে কাজ করেন না খেতে খামারে কাজ করতে গেছেন মনে করেন যে এখন বৃষ্টি দরকার আপনি প্রচুর রোদ্রু হয়েছে এখন বলে যে এত রোদ্রু লাগে এর লগে দুই একটা গালি পাও আছে না শুনেন না আমাদের মা বোনেরা অনেক সময় যে এখন রোদ্রু দরকার এখন দরকার কি রোদ লাগে এর লগে দুই একটা গালি পাও আছে কিনা এই আছে কিনা আপনি তাম জিন্দেগি ভর চেষ্টা করেও এক ফোঁটা বৃষ্টি ফেলতে পারেন আপনি ক্ষমতা আছে তাম জিন্দেগি ভর চেষ্টা করেও যদি ম্যাগ থাকে এই ম্যাগ কেটে রোদ্রু উঠাতে পারেন আপনি ক্ষমতা আছে আমাদের উঠায় কে সে আল্লাহ তাআলার ভুল ধরতেছি আমরা কথাটা বুঝতেছেন অনেকে বলে আল্লাহ কি চোখে দেখে না আমার এত বিপদ নাউজুবিল্লাহি মিন জালিক আরো জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক সাহাবায়ে আজমাইন তাম জিন্দেগিটা বুকের তাজা রক্তটা ছেড়ে দিয়েছেন অথচ তারা আল্লাহর তো দূরের কথা ইসলামের ইমানের প্রতি বিন্দু মাত্র লেশ মাত্র দুর্বলতা তাদের হয় নাই সুবহানাল্লাহ বলেন আমরা কথায় কথায় এভাবে শিরক করে ফেলি মনে রাখতে হবে রব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরকের গুনাহ আমি মাফ করি না আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না এই যে রজব মাস যাওয়ার পরে এখন শাবান মাস কি মাস একটু জোরে বলতে হবে কি মাস এই শাবান মাস লাইলাতুন নিসফিন মিন শাবান এই মাসের অর্ধেক তারিখে আমরা অনেকে ইবাদত করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন কয়েকটি হাদিস আছে আজকের আলেম ওলামা এমন কথা বলে যে লাইলাতুন নিসফিন মিন শাবান এগুলা জায়েজ নাই বলে না এরকম যে বলে না বলে না আমার দেশে যেমন বারাবারি আছে তেমন সারাসারিও আছে বারাবারিও আছে এটা মেনে নেই আমি সারাসারি এমন অবস্থা রয়েছে যে এইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই করতে 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 একবারটা চিন্তা করলো যে একটা পশু বানাইবে কি বানাইবে পশু বানাইবে তো এখন পশু বানাইতে গিয়া দেখে যে একটা দেয় আরেকটা দেয় না আরেকটা দেয় আরেকটা দেয় না শেষ পর্যন্ত পশু বানাইতে 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 কাটতে ছাড়তে 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 দেখে যে এখন ইঁদুরের চেয়েও ছোট হয়ে গেছে কি হয়ে গেছে ইঁদুরের চেয়েও ছোট হয়ে গেছে আজকের আলেমদের অবস্থা এমনটা হয়েছে যে রাসূলের সুন্নাহ ছেড়ে দিতে 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 ইসলামটাকে তারা এত ছোট করে দিয়েছে আর কিচ্ছু নাই এখন এখন যুবকরা বেশিরভাগ মসজিদে নামাজ পড়ে টুপি ছাড়া আছে কিরা বলেন আমি টুপি বাধ্যতামূলক করে দিচ্ছি না আপনাকে টুপি ফরজ বলছি না টুপি সুন্নাহ আমি সুন্নাতকে সুন্নাতের স্থানে রাখতে চাই তবে হ্যাঁ এমনটা যদি হয় যে টুপির জন্য আপনি যুবক নামাজ পড়বেন না যে টুপি না নামাজে যাওয়া যাবে না না এমনটা নয় টুপি নাই তো নামাজ আদায় করবেন কিন্তু টুপিটা আপনি রাখার চেষ্টা করবেন যেহেতু আপনি নামাজি হন আপনি যদি মনে করেন যে এখন টুপি লাগেই না নামাজে তাহলে আপনি একটা সুন্নতকে তিরস্কার করলেন একটা সুন্নতকে যে তিরস্কার করে আমার নবীকে তিরস্কার করে আমার নবীকে যে তিরস্কার করে মুসলমান হওয়া কোনো হক তার নাই ঠিক কিনা বলে আমরা সব ক্ষেত্রে যুক্তি বুঝি মানুষ ব্যাংক ব্যাংক থেকে বানর বানর থেকে মানুষ হয়ে গেছে এই যুক্তি মানুষ বোঝে
এই যুক্তি আপনি বুঝাতে চেষ্টা করছেন অথচ সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে তিরস্কার হচ্ছে আমার রাসূলের তিরস্কার হওয়ার কারণে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি এতটুকু যুক্তি আমরা বুঝি না নাউজুবিল্লাহ বলবেন আপনারা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন আমরা সুন্নাতকে ভালোবাসব কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমরা সুন্নাতকে ভালো আমি রাসূলকে ভালোবাসি কার জন্য একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূলের ভালোবাসি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ যদি আমার হয়ে যায় ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম পারা সূরাতুন নিসায় বর্ণনা করেছেন বান্দা তুমি যদি আমার উপরে ভরসা করো তাহলে তোমার সব কিছু মিটায় দেব তোমার আমার চেয়ে ভালো অভিভাবক কে আছে তোমার আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন সুবহানাল্লাহ অতএব শিরক করবেন আপনারা আরো জোরে বলেন শিরক করবেন আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্তি মুক্ত থাকার তৌফিক যেন মহান রব্বুল আলামিন দান করে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন সংক্ষেপ করে দিলাম তৃতীয় নাম্বার স্টেপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ ولا تشرك به شيئا وبالوالدين إحسانا سبحان الله বলেন وبالوالدين إحسانا তুমি তোমার পিতামাতার প্রতি সদয় হও সৎ ব্যবহার করো যুবকরা সব বেজার হয়ে যাবে কথাটা বুঝছেন সঠিকভাবে যদি বলা হয় যুবকরা বেজার হবেন আপনারা আরো জোরে বলেন বেজার হবেন যেহেতু কথাকার কথাকার এটা আমাদেরকে মেনে নিতেই হবে যেহেতু নির্দেশনা আল্লাহ তাআলা আমি যদি একা মেনে না নেই এতে আল্লাহর কিছু আসে যায় আরো জোরে বলেন না আপনি যদি আল্লাহর কোরআনকে মেনে না নেন আল্লাহর রাসূলকে যদি মেনে না নেন এতে আল্লাহর রাসূল এবং কোরআন অথবা আল্লাহর কিছু আসে যায় নাকি কিচ্ছু আসে যায় না তো আপনার মত নয় আপনি একা নও তাম পৃথিবীবাসীও যদি আল্লাহর রাসূলের ইত্তেবা না করে আর আমার আল্লাহর গোলামি না করে এতে আল্লাহর রাসূল এবং আমার আল্লাহ তাআলার কিছু আসে যাবে ভাই আরো জোরে বলেন আসে যাবে কিচ্ছু আসে যাবে না তার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের ভিতরে ঘোষণা করেছেন বান্দা তুমি যদি আমাকে রাজাধিরাজ হিসেবে মানতে না পারো তুমি যদি আমাকে সুলতান হিসেবে মানতে না পারো তুমি যদি আমাকে হুকুম দেনেওয়ালা হিসেবে মানতে না পারো তাহলে আমার পৃথিবী ছেড়ে তুমি ভেগে যাও আমার অস্তিত্ব থেকে তুমি ভেগে যাও ফানফুজু তুমি ভেগে যাও আমার অস্তিত্ব ছেড়ে আপনি পারবেন ভেগে যেতে এই জোরে বলেন না কেন পারবেন আপনি কোথায় উঠবেন আকাশে উঠবেন এটা কার আকাশ কার আরো জোরে বলেন মাটির ভিতরে গর্ত করে সেখানে ঢুকবেন সেটা কার ঘরের দোতলায় রুম বন্ধ করে একাকী আল্লাহ যদি আল্লাহ থাকে আপনি কি আল্লাহর অস্তিত্ব থেকে বেরিয়ে যেতে পারবেন ভাই পারবেন না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানফুজু আমাকে পছন্দ হয় না তুমি ভেগে যাও আমার অস্তিত্ব ছেড়ে এরপরে বললেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান তুমি আমার অস্তিত্ব ছেড়ে তুমি বান্দা বেরিয়ে যেতে পারবে না কোথাও যেতে পারবে না তুমি অতএব আমাকে তুমি সুলতান হিসেবে মেনে নাও আমাকে তুমি রাজা দিরাজ হিসেবে মেনে নাও আমার কথা তুমি মেনে নাও সুবহানাল্লাহ বলি আমরা কি আল্লাহকে মানতে রাজি আছি আল্লাহকে মানতে রাজি আছি সেই রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন وبالوالدين احسانا তুমি তোমার পিতামাতার প্রতি সদয় হবে সৎ ব্যবহার করবে ভালো আচরণ করবে এখানে যে একটি মাদ্রাসা একটি রাসূলের প্রতীক রাসূলের রহমত ছাড়া এটি হওয়া সম্ভব ছিল বলেন আরো জোরে বলেন এটা রাসূলের একটি প্রতীক ও মিয়া আমি আপনার ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে বাধা প্রদান করি না কাউকে বাধা প্রদান করি না তবে এতটুকু বলি যে আপনার ছেলেকে অন্তত নামাজ শিক্ষা একজন মুসলমান হতে একজন ইমানদার হতে একজন মুসলিম হিসেবে গোটা জিন্দেগি চালাতে যতটুকু এলেম দরকার এতটুকু আপনার জন্য আপনার ছেলেকে শেখানো ফরজ তার জন্য ফরজ আপনার জন্য অতএব এতটুকু শিখাতে হবে অতএব এইখানে এই যে মাদ্রাসাটি করেছে যে বালিগ্রাম মোহাম্মদিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা আপনারা জানা আছে এখানে যে মাদ্রাসাটির কথা
জানা আছে এখানে যদি আপনি তাকে প্রাথমিক শিক্ষায় তালাবাল আলমে ফরিদাতু আলা কুল্লি মুসলিম আল মুসলিমাত আলা কুল্লি মুসলিম আল মুসলিমাত সমস্ত নর নারীর জন্য দ্বীনি জ্ঞান ইলম শিক্ষা করা ফরজ বলি আলহামদুলিল্লাহ কুরআনের পাখিরা কত সুন্দর করে তেলাওয়াত করে করে সুন্দর করে কি করে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলে সব দিক ছেড়ে মনে হয় বসে থাকি আরেকটু শুনি আরেকটু শুনি আর আমার দেশের যুবকরা এখন খেলা দেখলে মনে হয় আরেকটু দেখি আরেকটু দেখি কথা কয় না এই দেশের যুবক তার সম্পত্তি বিক্রি করে খেলার জন্য পতাকা বানায় আমার দেশের যুবক কথা বলছেন না মিথ্যা বললাম নাকি কতটুকু পাগল হলে এটা সম্ভব আপনারা মনে করেন দূর কইয়ে যায় কি আমাকে আপনাদের এলাকায় আছে এটা আপনাদের এলাকায় আছে তাহলে তো কোয়া যাইবে না দেখেন আমার দেশের যুবক খেলোয়াড়দেরকে দেখে এখন সিরা প্যান্ট পরে পরে না সিরা প্যান্ট পরতে দেখছেন আপনারা আজ থেকে বছর পাঁচ ছয় আগে সম্ভবত ১৭ ১৮ সালে এই সিরা প্যান্ট প্রথম বের হলো তো আমি বললাম যে একজন আমার কাছে এসেছে খুব ধনী ব্যক্তির ছেলে তা আমি বললাম যে বাবা কি ব্যাপার তুমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছো তা কে হুজুর কে না বলতেছি কয় না অ্যাক্সিডেন্ট তো করি না আমি কই না তোমার প্যান্টটা ছিঁড়ে গেছে কয় না হুজুর এইটি তো বেশি দাম দিয়ে কিনছি স্টাইল এটা কি এখন আমাদের স্টাইল বুঝতে পারছেন যেই পোশাকটা ছিঁড়ে গেছে ছিঁড়েটা এখন স্টাইল হয়েছে বাঙালি জাতি যুবকরা দাড়ি রাখে কত পান করে এখানে কাটে এখানে কাটে চোখের যে বুড়োটা আর উপরে সিটি দেয় চুল কিভাবে কাটে আল্লাহ রাসূল তা শিক্ষা দিয়েছেন কিনা বলেন আল্লাহ রাসূল তা শিক্ষা দিয়েছেন কিনা মানে এরপরও আমরা করতেছি কি আমরা করিটা কি মনে রাখবা আমি মুসলিম আমাকে আল্লাহর দরবারে সাড়া দিতে হবে যেদিন বিচারক হবেন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন হবেন বিচারক যেদিন আল্লাহ তাআলা হয়ে যাবেন সেদিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে আমাকে হবেই হবে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আমাদের কোনো সন্দেহ নাই অতএব আমার আচার আচরণ কথাবার্তা চিন্তা চেতনা আমার কালচার দিয়ে যদি আমি একজন খেলোয়াড়কে স্মরণ করি তাহলে ওই খেলোয়াড়ের সাথে আমরা হাসোটা হয়ে যাবে আর আমি আমার আচার আচরণ চিন্তা চেতনা গোটা শরীরের মাধ্যমে আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি আল্লাহ রাসূলকে যদি ইত্তেবা করি আমার হাসরটা রসুলকে দেখে দেখে হবে সুবহানাল্লাহ বলেন আমার সুপারিশটা যদি আমার রসুল করেন এর চেয়ে পাওয়ার আর কিছু আছে নাকি অতএব যুবক মানে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন বাবা বান্দা তুমি তোমার পিতা এবং মাতার প্রতি সদয় হবে সৎ ব্যবহার করবে পিতা মাতার প্রতি সদয় হতে হবে সৎ ব্যবহার করতে হবে কোন ধরনের ব্যবহার আপনি আপনার পিতার প্রতি করবেন কোন ধরনের ব্যবহার আপনি আপনার বৃদ্ধা মায়ের জন্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলের ২৩ এবং ২৪ নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন বান্দা তুমি তোমার কথার মাধ্যমে তোমার কথার মাধ্যমে তোমার আচরণের মাধ্যমে তোমার পিতা এবং মাতা যেন ও শব্দটি পর্যন্ত না করে কোন শব্দ আরো জোরে বলেন কোন শব্দ উক শব্দটা পর্যন্ত না করে যুবক মনে রাখতে হবে পিতামাতার চেয়ে এই পৃথিবীতে আপন জন আমাদের কেউ নাই আছে আরো জোরে বলেন যখন কেউ ছিল না আমার মায়ের পেটে মায়ের ৩২টা তার ছিলে আমার মতো একজন যুবক আজ আমাদের মতো একজন মানুষ এই পৃথিবীতে এসেছি কোন মা আমাদেরকে নিয়ে কষ্ট করেন নাই বলেন সব মা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখো পুরুষটা জিহাদের ময়দানে গিয়ে হয় শহীদ হবে না হয় কি হবে গাজী হবে জিহাদের ময়দানে গিয়ে হয় শহীদ হয়ে যাবে আর না হয় সে গাজী হয়ে ফিরে আসবে একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি কেমনে যাব মদিনা পড়েন আমি কেমনে যাব মদিনা কিছুই বলতে পারি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله شكله بلي صلى الله عليه وسلم أطيب কি বললাম যে আমরা এই পৃথিবীতে থাকব না তাই আমরা কার ইত্তেবা করব আল্লাহর রাসূলের ইত্তেবা করব কার ইত্তেবা করব আল্লাহর রাসূলের ইত্তেবা করে যেতে চাই সবাই রাজি আছেন সবাই রাজি অতএব আল্লাহর রাসূলের ইত্তেবা হলো মা বাবার খেদমত করা আল্লাহর রাসূলের বাবা মা ছিলেন না 6 বছরে মা ইন্তেকাল করেছেন আর বাবাকে তো দেখেনি নাই বাবাকে দেখেছিলেন এতিম হইয়া দয়ার নবী এলেন ধারায় মায়ের উদরে থাকিতে নবী পিতাকে হারায় 6 বছরে মা মরিলে পিতাকে আর নাই দেখিলেন 8 বছরের কালে নবীর দাদা মারা যায় মায়ের উদরে থাকিতে নবী পিতাকে হারায় মায়ের উদরে থাকতেই মা আল্লাহর রাসূলের পিতা মারা গেছেন 6 বছরে মা ইন্তেকাল করেছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে একদিন দর্স দিচ্ছেন সাহাবীদেরকে তো দেখতেছেন জীর্ণ শীর্ণ পোশাকে একটি বোরকা পরা একটা মহিলা তার দিকে আসছেন যখন কাছাকাছি এসেছেন তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে সব সমস্ত সাহাবা আজমান দাঁড়ায় গেছেন যেখানে রাসূল দাঁড়ায়েছেন সেখানে সাহাবা আজমান কি বসে আছেন আরে জোরে বলেন না যেখানে রাসূল দাঁড়িয়ে গেছেন সাহাবা আজমান দাঁড়িয়ে গেছেন বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা নির্দ্বিধায় রাসূলের পাশে চলে গেছেন এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁধের রুবাল মোবারক বের করে মরুভূমিতে লেছে দিয়েছেন বিছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন একজন মহিলার জন্য আমার রাসূলের কাদের রুমাল মোবারক বিছিয়ে দিচ্ছেন যুবক বুঝতে হবে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমাল বিছিয়ে দিলেন মহিলা নির্দ্বিধায় রুমালের উপরে বসে পড়লেন বসে বসে আল্লাহর রাসূলের কানের কাছে ছোট ছোট আওয়াজে কি যেন বললেন প্রয়োজনীয় কথা বলার পর মহিলা দাঁড়ালেন আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন মহিলা চলে যাচ্ছেন সমস্ত সাহাবা আজমাইরের মনের মধ্যে প্রশ্ন হয়ে গেছে দুজাহানের বাদশা নবী দুজাহানের বাদশা নবী কোন এক মহিলার জন্য দাঁড়িয়ে যায় তার কাঁধের থেকে রুমাল মোবারক পৃথিবীর জমিনে বিছিয়ে দেয় এই মহিলাকে জানার ইচ্ছে হয়েছে কিনা বলেন সাহাবা আজমান জানতে চাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুচকের পানি ছেড়ে দিয়েছে গো বললেন ও সাহাবীরা জেনে নাও মায়ের দুধ খাওয়ার মতো ব্যবস্থা আমার ছিল না মায়ের কোলে বড় হওয়ার মতো ব্যবস্থা আমার ছিল না বাবাকে তো দেখি নাই যে মা ছোট্টবেলায় দুধ খাওয়ে সন্তানের আদর দিয়ে দুগালে চুমু দিয়ে চেহারার ভিতরে চুমু দিয়ে কোলের মধ্যে রেখে আমি রসুলকে বড় করে দিয়েছে আর সেই হলো আমার সেই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবক মনে রাখতে হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যার যাকে তুমি ভালোবাসবা সে কে সবার প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন ও হুজুর আমি কার হক আদায় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি তোমার মায়ের হক আদায় করো এরপরে আবার বললেন হুজুরকে এরপরে কার বললেন তোমার মায়ের এরপরে কার তোমার মায়ের এরপরে কার এরপরে তোমার বাবার সুবহানাল্লাহ বলেন ও বাবারা রাগ হয়ে যাবে না
আজকের সন্তান বড় হয়েছে আপনাকে ভালোবাসবে এটাই ঠিক আপনি আপনার বাবাকে ভালোবাসবেন এটাই ঠিক একটা রক্ত একটা তার এক বিন্দু রক্ত কিন্তু আপনার শরীরে সরাসরি দেন নাই দেন বাচ্চারে দেন আর আমার মা ছোট একটা পেটের ভিতরে মা খাটো হোক বড় হোক ছোট হোক লম্বা হোক কালো হোক ফর্সা হোক কুচ্ছিত হোক সুন্দরী হোক প্রত্যেকটা মা ছোট একটা পেট ছোট একটা পেটের ভিতরে আমার মতো পূর্ণাঙ্গ একটা মানুষ ধারণ করে প্রায় 10টি মাস মা চলতে পারেন না খাইতে পারেন না শুইতে পারেন না প্রভে হয়তো কাজগুলি করতে পারেন না এমনকি ওয়াশরুমে গেলেও বাথরুমে গেলেও ঠিকভাবে বসতে পারেন না কোনো একটা কাজ আমার মা ঠিকভাবে করতে পারেন না খাইতে বসেছে পেটে ব্যথা উঠেছে খাবার তা রেখে চলে গিয়েছেন কাজ বসেছে শুইতে গেছে শুইতে চলে গেছে পেটে ব্যথা উঠেছে মা উঠে বসে আছে এই সেই মা আমি সিডওয়ারের সময় একটি ঘটনা মনে পড়ে গেল কিছুটা বলি সিডওয়ার হয়েছিল 2007 সালে মনে আছে আপনাদের 2007 সালে সিডওয়ার দক্ষিণ এলাকায় রোড ঘাটগুলি সব পানিতে নষ্ট হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল এক ব্যক্তি তার দুটি সন্তান নিয়ে পানি বোঝাই হয়ে গিয়েছে রোডের ভিতরে পানি এখন দুটি সন্তান নিয়ে সাইক্লোন সেন্টারে যাবে অথবা আশ্রয় কোন জায়গায় নেওয়া যায় এইভাবে যাবে একটি ছেলে একটি বাচ্চা ছোট্ট কত এক বছরের মতো আরেকটি পাঁচ সাত বছরের রকমের দুটি বাচ্চা নিয়ে পিতা এবং মাতা রওনা করেছে পানির মধ্য থেকে ছিডরের কথা যাদের মনে আছে আপনাদের নদীর পাশ যদি ভেরি বাঁধ না থাকে তাহলে বুঝতে পারবেন ভেরি বাঁধ থাকলে বোঝা যায় না রাস্তা দিয়ে চলে যাচ্ছে পানি বোঝাই হয়ে গেছে কোমর সম পানি কোথাও গলা সম রাস্তা ভেঙে যাওয়ার কারণে এবার পানির ভিতর দিয়ে চলতে গিয়ে পানি পায়ে পাচ্ছে না মাটি মা বড় সন্তানটাকে বাবার কাছে দিয়েছে ছোট সন্তানটা মা নিয়ে হাঁটতেছে পানি বোঝাই আপনাদের ওই রাতের খেয়াল অনেকেরই আছে আমাদের স্পষ্ট ভাবে আছে রোড নাই পাড়া দিতে দিতে যাচ্ছে যখন পানি পাচ্ছে না মাটি পাচ্ছে না পায়ে তখন ডুবে যাচ্ছে পাঁচ সাত বছরের সন্তান হোক আর এক বছরের হোক না কেন পানির মধ্যে পড়লে বিপদে পড়লে যে যাকে কাছে পায় তাকে একটু জোরে জড়ায় ধরে কিনা বলেন জোরে ধরায় ধরে কিনা অতএব পানির মধ্যে তো আরো জোরে ধরায় ধরে ছোট্ট ছেলেটা বড় ছেলেটা বাবাকে জোরে ধরায় ধরছে বাবা ওকে নিয়ে সাঁতার কাটতে পারছে না সাঁতার কাটে যেতে পারছে না চিন্তা করে আমিও মারা যাব ডুবে যাচ্ছে সন্তান নিজের বাঁচার তাগিদে নিজের জীবনটা বাঁচানোর তাগিদে নিজের সন্তান তাকে ছুটাতে পারছে না ছিটাছিটি করতেছে ছুটা দেওয়ার জন্য নিজের সন্তানটাকে ছুটা দেওয়ার জন্য পানিতে ভেসে ছুটা দেওয়ার জন্য চেষ্টা করতেছে বাচ্চা জোরে ধরে যত ছুটাতে চায় তত জোরে ধরে দিশাহারা হয়ে সন্তানের হাতের ভিতরে মুখ দিয়ে এমন জোরে কামড় দিয়েছে সন্তান ব্যথা সহ্য করতে না পেরে বাবার দেয়া কামড় সহ্য করতে না পেরে আব্বা আব্বা বলে চিৎকার করে আব্বা ব্যথা পাচ্ছি ছেড়ে দিচ্ছি এভাবে ঘুরে বাচ্চা ছেড়ে দিয়েছে বড় সন্তানটি বাবার হাত ছেড়ে দিয়েছে পানিতে ভেসে চলে গেছে কোনোভাবে সাঁতরে বাবা বেঁচে গেছে কিন্তু এক বছরের সন্তান মা পেছনে বাবার খেয়াল নাই নিজের জীবনটা মানুষ বাঁচাতে চায় এটাই তো স্বাভাবিক এটাই হলো স্বাভাবিক মা না যেতে পেরে বাচ্চাকে ছেড়ে দেয় নাই মা বাচ্চাকে ছেড়ে দেয় নাই নিজের এক বছরের সন্তানটা কোলের ভিতরে জড়ায় ধরে যখন সাঁতার কাটতে পারে নাই মা ডুবে গেছে কিন্তু এক বছরের সন্তান ও যুব এক বছরের সন্তানটাকে ছেড়ে দেয় নাই সিডর থেমে যাওয়ার পর একদিন দুই দিন তিন তৃতীয় দিনে পানি টেনে গেছে সে সময় কার্তিক মাস ছিল কি মাস অনেক জমি জমায় ধান ছিল ধান ধান তখন ওই যে ফুটতেছে ধান বের হইতেছে ওরকমের একটা অবস্থা ছিল ধানের ভিতরে অসংখ্য লাশ পড়ে আছে বাবা তো বেঁচে আছে পাগল হয়ে গেছে স্ত্রী নাই ছেলে ছোট্টটা নেই ছোট্ট বাচ্চাটা নেই বড় বাচ্চাটা নেই কোথায় আছে ওরা লাশ খুঁজতেছে বাবা খুঁজতে খুঁজতে যেখানে যেখানে বাবা ছেলেকে কামড় দিয়ে চলে গেছে খুঁজতে শুরু করেছে দেখে অদূরে কিছু দূর এই বড় বাচ্চাটা ভূত হয়ে পড়ে আছে মৃত
তার দেহটা ফুলে উঠেছে পানির ভিতরে বাবা তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে আগে হাতটা বের করেছে যেখানে কামড়তে ছিল ফুলার কারণে কামড়টা একদম এমন জোরে আঘাত এসেছে যে কামড়টা হাতটা কেটে গেছে বাবা পাগলের মতো হয়ে গেছে আরে নিজের জীবনটাকে এত ভালোবেসেছি এত ভালোবেসে ফেলেছি যে সন্তানটাকে মেরে ফেলেছি খুঁজতেছে ছোট ছেলেটা গেল কোথায় মা গেল কোথায় বাচ্চার মা গেল কোথায় কিছু দূর যা দেখে মা এক বছরের ছেলে ছেড়ে দেয় না যদি ছেড়ে দিত হয়তো মা সাঁতার কেটে উঠতে পারত না না এক বছরের সন্তানটা ছেড়ে দেয় না কোলের ভিতরে আগলে ধরে মা ধানের ক্ষেতের ভিতরে পড়ে আছে সন্তান মাকে ধরে আছে সন্তানও নাই মাও নাই যুবক বুঝতে হবে মায়ের এত কষ্টের পরে এই পৃথিবীতে এসেছি রসুল বলেছেন ও যুবক জেনে নাও জেহাদের ময়দানে কেউ যুদ্ধ করার পরে কেউ শহীদ হয়ে যায় কেউ গাজী হয়ে ফিরে আসে মনে রেখো এই মায়েদের জন্য যেই মা বাচ্চা ধারণ করলো পেটের ভিতরে আর যার প্রসব যন্ত্রণা হলো প্রত্যেকটা বেদনা প্রত্যেকটা যন্ত্রণা ওই অসংখ্য শহীদ অসংখ্য কাফেরদেরকে হতাহত করে যেই ব্যক্তি শহীদ হয়েছে বুকের তাজা রক্তটা ওহুদের জমিন বিভিন্ন যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে যুদ্ধে লাল হয়ে গেছে জমিনটা তাদের সমপরিমাণ সওয়াব আমি প্রত্যেকটা বেদনার কারণে প্রত্যেকটা মায়ের আমল নামায় দিলাম সুবহানাল্লাহ শহীদের শহীদের সওয়াব প্রত্যেকটা বেদনার কারণে প্রত্যেকটা ব্যথার কারণে মায়ের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেয় ও আমার মা বোনেরা খেয়াল রাখতে হবে পর্দায় থাকতে হবে পর্দা যদি না করেন তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম আছে এত কষ্ট করেছেন পৃথিবীতে মা হয়ে জন্ম নিয়েছেন মা হয়েছে বাচ্চা জন্ম দিয়েছেন সারাটা জীবন বড় কষ্ট করেছেন অনেকের মা এমন একটা এই এই দিনে চাল 100 টাকা হয়েছে কিন্তু কেউ না খেয়ে নাই কিন্তু এমন একটা সময় ছিল আমাদের মায়েরা এই যে আপনারা আপনাদের এলাকায় ছিল কিনা জানি না পানি ভাত খাইতো সকালে মনে আছে আপনাদের সকালে পানি ভাত খাইতো আমি দেখেছি সকালে পানি ভাত খাইতো ভাতটা ভালোভাবে ধুয়ে কিছু ভাত বাবাকে দিত দিত কিনা কিছু ভাত বাবাকে দিত এরপরে পাতিল কাছাইয়া কিছু ভাত সন্তানদেরকে দিত আর বা সারাদিন কাজ করত ভাইয়ের নিজানো পানির পাতিলের নিজানো ঘন একটু পানি ভাত নাই ওই পানিটা খেয়ে অল্প ভাত ছিল পানির ভিতরে লবণ দিয়ে খেয়ে ফজরের পর থেকে মা সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা পরিবারে কাজ করেছে এই মা ও যুবক মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাউলান কারিমা তার সাথে তুমি মোলায়েম ভাবে কথা বলতে হবে এই শিখানো কার আরো জোরে বলেন সেই শিখানো কার আল্লাহ পাক হুকুম করেছেন আমার রসুল শিখা দিয়ে গেছেন ও বান্দা জেনে নাও তোমার প্রতি আমার আদেশ হলো তুমি তোমার মায়ের প্রতি সদ্ব্যবহার করবা আমার রসুলের উম্মতদেরকে বলে গিয়েছেন ও সাহাবীরা খেয়াল রাখবে উম্মতদেরকে পৌঁছা দিবে তারা যেন তার মায়ের প্রতি সদ্ব্যবহার করে বাবার প্রতি সদ্ব্যবহার করতে করতে রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শেষ করব এখনি দুই একটি কথা বলে শেষ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও বান্দা ও আমার উম্মতেরা জেনে নাও যে তুমি তোমার বাবা মায়ের প্রতি যদি দৃষ্টি নিক্ষেপ করো সুন্দরভাবে উত্তম একটা দৃষ্টি দিয়ে তুমি যদি তাকাও কি দিয়া বলেন উত্তম একটা দৃষ্টি দিয়ে তুমি যদি তাকাও প্রত্যেকটা তাকানোর কারণে তোমার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামা লিখে দেওয়া হবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সহি হাদিস এটি একটা মানুষের হজ করতে কত টাকা লাগে এখন জি স্যার প্রায় 7 লাখ কমপক্ষে 5 লাখের নিচে তো না 6 লাখ 80 হাজার 6 লক্ষ 80 হাজার তিনি 7 লাখ বলেছে দেখছেন
680000 টাকা আপনি একটু কমায় ধরেন 6 লাখ টাকা ধরেন এর নিচে তো কেউ পারবে না যত কষ্ট করুক না কেন 6 লক্ষ টাকা লাগে হজ করতে ও বাবাজি বুঝে থাকলে একটু বলেন আপনি হজ করলেন সব করে দেশে এসেছেন আপনার হজ কবুল হতেও পারে নাও আরো জোরে বলেন কবুল হতেও পারে আর নাও হতে পারে কবুল হতেও পারে নাও হতে পারে এর সওয়াব আপনার আমলনামায় ওঠে তাহলে লস আছে না লস আরো জোরে কোন নাকি আপনার কি রাগ আমার প্রতি একটু জোরে কোন না 6 কোটি টাকার সওয়াব আমি কি পারবো ভাই 6 কোটি টাকা দান করতে 6 কোটি টাকা দান করা সম্ভব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ যুবক তুমি যদি ইচ্ছা করো শুধুমাত্র যদি ইচ্ছা করো তাহলে তোমার আমলনামায় প্রত্যেকটা দিন 24টা ঘন্টায় 6 কোটি টাকার সওয়াব লিখিয়ে নিতে পারো সুবহানাল্লাহ বলেন আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন না সূরাতুল কফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 26 নম্বর পারা 50 তম সূরা সূরাতুল কফের 17 অথবা 18 নম্বর আয়াত ইজিয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ সুবহানাল্লাহ বলেন বান্দা তোমার সাথে দুজন লিপিবদ্ধকারী গ্রহণকারী রয়েছে ওয়াইল্ড টাইম আপনি ঘুমাচ্ছেন আপনি জেগে আছেন আপনি একাকী লোকালয় যেখানে যান না কেন দুজন লিপিবদ্ধকারী আছে কিনা বলেন সব লিপিবদ্ধ হচ্ছে কিনা অতএব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে যুবক 6 কোটি টাকার সওয়াব আপনি নিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন কোন যুবক যদি তার পিতা এবং মাতার দিকে উত্তম একটা দৃষ্টি দিয়ে তাকায় আব্বার দিকে যদি উত্তম একটা দৃষ্টি দিয়ে তাকায় মা আম্মা জানের দিকে যদি উত্তম একটা দৃষ্টি দিয়ে তাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যুবকটার আমলনামার ভিতরে একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দেওয়া হয় সাহাবা ইয়াজমান প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সওয়াব কোন ব্যক্তি যদি 100 বার তাকায় এত সওয়াবের জন্য সওয়াবের নিয়ত কোন ব্যক্তি যদি 100 বার তাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও সাবিরা জেনে নাও আল্লাহ তাআলা কৃপণ কৃপণ 100 বার তাকাকা যতবার তাকাক ততবারে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে যদি 100 বার তাকাক তাহলে 100 কবুলিয়াত হজের সওয়াব যদি আমল নামায় হয় তাহলে কত কোটি টাকার সম্পদ লয় সওয়াব লেখা হয় বলেন কথাটা বুঝতেছেন আপনি এখান থেকে হজ করতে 6 লক্ষ টাকা গেলে 600 লক্ষ তার মানে 6 কোটি টাকা প্রতিনিয়ত 6 কোটি টাকা ব্যয় করার সওয়াব আপনার আমলনামায় লিখতে পারেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ পিতামাতা মারা গেলেও তার জন্য জোয়া দোয়া করতে করবেন কিনা বলেন আফফিজ জানাহাজ্জুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ রাসূল শিখায় দিয়ে গেছেন আল্লাহ তাআলা বলে গিয়েছেন তুমি বান্দা তোমার পিতামাতার জন্য দোয়া করো তোমার দোয়ার জবাব করতে যদি তোমার পিতামাতা কবরের মধ্যে maaf পায় তাহলে মনে রেখো তোমাকেও আল্লাহ তাআলা maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আমিন রাজি আছেন আপনারা আপনারা রাজি আছেন অতএব সংক্ষেপ কথায় আমি আপনাদের তিনটি নির্দেশনা দিলাম আমরা ইবাদত করব কার আরো একটু জোরে বলেন ইবাদত করব কার আল্লাহ তাআলার ইবাদত করব আর দ্বিতীয়ত আল্লাহর সাথে শরীক করব আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করব রাজি আছেন বাবাজি সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক বলেন আমিন আমি সহ সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক বলেন আমিন